একজন ডাক্তার যিনি কিনা শিল্পী আক্তার, তিনি পেশেন্টদের 300 সজ্জায় দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন, দিন রাত 300 সজ্জায় তিনি সেবা দিয়ে যাচ্ছেন এবং পুরো নারায়ণগঞ্জের যে যেখানে আছে যে অসুস্থ পেশেন্ট আছে সে সারা দিন রাত সেবা দিয়ে যাচ্ছে। আজকে তার পরিবার এই যে বাড়ি যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, তার পরিবারের 17 জন মানুষ যা কিনা করোনা পজিটিভ এসেছে। আপনারা এলাকার লোকজন এখন কি করতেছেন? আপনারা চাচ্ছেন যে পুরো বাড়িটাই নিয়ে অন্য জায়গায় ফেলে দিবেন, কিন্তু কেন? আমরা যে দিন রাত চিৎকার করে আপনাদের বলছিলাম যে আপনারা যার যার ঘরে থাকেন, আর আজকে যে মানুষটি আপনাদের সেবা দিতে গিয়ে আপনার নারায়ণগঞ্জের লোকের সেবা দিতে গিয়ে তার পুরো ফ্যামিলিটি ঝুঁকিতে পড়েছে, আপনারা আজকে সেই ফ্যামিলির সাথে অমানবিক আচরণ করছেন। তারা তাদের ঘরে থাকবে, আমাদের সিভিল সার্জন অফিসের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেক সদস্য তাদের ঘরে থাকবে, তারা কেউ বের হবে না। এবং এই মুহূর্তে তাদের যা কিছু দরকার, তাদের বাজার, তাদের খাদ্য সামগ্রী, তাদের ওষুধ, যা কিছু দরকার সব কিছু আমরা উপজেলা প্রশাসন থেকে করব। সব করে